সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি আবারও চলে এলাম আর একটি মেডিসিন রিভিউ নিয়ে। তো তার আগে বলছি, চ্যানেলটি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। তো আজ আমি রিভিউ করতে চলেছি তোমাদের মাঝে লিভোসেট্রিজিন 10 ট্যাবলেট সম্পর্কে। তো এটা একটা স্ট্রিপের মধ্যে এরকম 10টি ট্যাবলেট থাকে ছোটো ছোটো। তো এটার মধ্যে যে মেনলি কন্টেন্ট দিয়েছে সেটা হচ্ছে লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 mg। তো মেনলি কন্টেন্ট আছে লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরাইড 10 mg। তো এটি ম্যানুফ্যাকচার করেছে লেফোর্ট হেলথ কেয়ার। তো এটা মার্কেট প্রাইস কিয়েছে, তো এটা মার্কেট প্রাইস 44 rupees, অর্থাৎ 44 টাকা। যে কোনো মেডিকেল শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে এটিকে। তো এটির মেনলি ইউসেজ কিসের জন্য করা হয়? তো এটি শুকনো কাশিতেও ইউজ করা হয় এবং শরীরে ইচিং অর্থাৎ চুলকানি কমাতেও এটিকে ইউজ করা হয়, এবং অ্যালার্জিক সমস্যাতেও আমরা এটিকে ইউজ করতে পারি, এবং সর্দির কারণে নাক দিয়ে জল বেরোয় সেক্ষেত্রে আমরা এটিকে ইউজ করতে পারি, এবং ঘন ঘন যদি হাঁচি আসে সেক্ষেত্রে আমরা এটিকে ইউজ করতে পারি। তো এটার মধ্যে লিভোসেট্রিজিন হাই অ্যামাউন্টে আছে, তাই এটিকে নেওয়ার আগে ডক্টরের পরামর্শ একান্ত প্রয়োজন। তো ছোটো বাচ্চারা এই ট্যাবলেটটি একদম ইউজ করতে পারবে না, এবং যাদের বয়স 20 বছরের ঊর্ধ্বে আছে তারা এই ট্যাবলেটটিকে ইউজ করতে পারে। তো এটি নেওয়ার আগে ডক্টরের পরামর্শ আগে নিতে হবে, তারপরে ইউজ করতে হবে। তো পেশেন্টের অবস্থার উপর নির্ভর করে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে দিনে একটি করে 2 বারও দিতে পারে, অথবা একটি ট্যাবলেট অর্ধেক করে দিনে 2 বারও দিতে পারে। তো এটি ইউজে কী সাইড এফেক্ট হতে পারে আমাদের? তো লিভোসেট্রিজিন 10 mg আছে, তো এখানে হাইড্রো অ্যামাউন্ট আছে লিভোসেট্রিজিন। তো এটি একটি অ্যান্টি হিস্টামিন ড্রাগ। তো এটি নেওয়ার পরে আমাদের ঘুম ঘুম ভাব আসতে পারে, অলসিত ভাব আসতে পারে, এবং কাজের মধ্যে এনার্জি নাও আসতে পারে, অর্থাৎ ঝিমঝিম ভাব ধরবে, আমাদের ঘুমের প্রভাবটা দেখা দিবে। তো আজ এই ছিল রিভিউ লিভোসেট্রিজিন 10 mg ট্যাবলেটের। তো রিভিউটি যদি ভালো লাগে থাকে এবং হেল্পফুল হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি মেডিসিন রিভিউ নিয়ে। থ্যাংক ইউ অল।